আমাদের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি ডক্টর চন্দনা সরকার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী আমাদের আজকের টপিক সালকাই এন্ড জাইরাই অফ দ্য সেরিব্রাম First of all, what is cerebrum? It is the largest part of the brain which occupies the anterior medial cranial fossa and the supratentorial part of the posterior cranial fossa. To ki bollam je amader ajker topic sulci and gyri of the cerebrum. This is the cerebrum. What is cerebrum? It is the largest part of the brain. আমরা আজকে কি পড়ব? যে সেরিব্রামের সালকাই এন্ড জাইরাই। সালকাই মানে কি? যে ডিপ্রেসড এরিয়া আর জাইরাই এলিভেটেড এরিয়া। দেখো, the cerebrum is not smooth due to some elevated and depressed area. তো সিঙ্গুলার নাম্বার জাইরাস, প্লুরাল নাম্বার জাইরাই। আর সিঙ্গুলার নাম্বার সালকাস, প্লুরাল নাম্বার সালকাই। তো হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট সালকাস অফ দ্য সেরিব্রাম দেখো ইম্পর্টেন্ট সালকাই আর ল্যাটারাল সালকাস সেন্ট্রাল সালকাস এটা এগুলি আমরা পাবো সুপারো ল্যাটারাল সারফেসে আর মিডিয়াল সারফেসে পাবো প্যারাইটো অক্সিপিটাল সালকাস ক্যালকারায়ান সালকাস দিস ফোর সালকাই আর মোস্ট ইম্পর্টেন্ট সালকাই তো আমরা জানি যে সেরিব্রামে কয়টা পোল তিনটা পোল ফ্রন্টাল পোল টেম্পোরাল পোল অক্সিপিটাল পোল তিনটা সারফেস সুপারোল্যাটারাল মিডিয়াল এন্ড ইনফিরিয়ার সারফেস ইনফিরিয়ার সারফেস ইজ অ্যাগেইন ডিভিজিবল ইনটু অরবিটাল সারফেস এন্ড টেন্টোরিয়াল সারফেস তো আমরা প্রত্যেকটা সারফেসে কি কি সালকাই এন্ড জাইরে আছে সেগুলি বলবো তো সারফেসে আবার দেখো সুপারোল্যাটারাল সারফেস অ্যাগেইন ইট হ্যাজ ফোর লোবস ফ্রন্টাল লোব প্যারাইটাল লোব অক্সিপিটাল লোব এন্ড টেম্পোরাল লোব তো এই প্রত্যেকটা লোবের সালকাই এন্ড জাইরাই আমরা দেখব তো বলছি কি মোস্ট ইম্পর্টেন্ট হলো সেন্ট্রাল সালকাস ল্যাটারাল সালকাস প্যারাইটো অক্সিপিটাল এন্ড ক্যালকারাইন সালকাস তো বলছি কি যে সেরিব্রাল সারফেস ইজ নট স্মুথ এর সারফেস এরিয়া 2200 স্কোয়ার সেন্টিমিটার But due to this folding, only one third is exposed as gyri and two third is hidden as sulci. আমরা পরের ছবিতে যাই। দেখো আমরা বলছি কি? This is the superolateral surface. এখানে আমাদের চারটা লোব। দেখো, this is the central sulcus. Central sulcus এর সামনে কি? Frontal lobe. পিছনে এই যে central sulcus and this is the parieto occipital sulcus. আর নিচের দিকে আছে পোস্টেরিয়ার রামাই অফ দ্য ল্যাটারাল সালকাস এটু কি আমাদের প্যারাইটাল লোব বিলো দ্য পোস্টেরিয়ার রামাই অফ দ্য ল্যাটারাল সালকাস এটা টেম্পোরাল লোব আর এই যে এটু কি আমাদের অক্সিপিটাল লোব তো আমি বললাম কি মোস্ট ইম্পর্টেন্ট সালকাস সেন্ট্রাল সালকাস ল্যাটারাল সালকাস প্যারাইটো অক্সিপিটাল সালকাস এন্ড ক্যালকারাইন সালকাস তো আমরা প্রথমেই ল্যাটারাল সালকাস এটা দিয়ে শুরু করি দেখো দিস ইজ দা ল্যাটারাল সালকাস এর আবার কয়টা পার্ট ইট হ্যাজ এ স্টেম এন্ড থ্রি র্যামাই দেখো র্যামাই তিনটা আমরা সুপারল্যাটারাল সারফেসে দেখতে পাচ্ছি অ্যান্টিরিয়ার হরাইজন্টাল অ্যান্টিরিয়ার অ্যাসেন্ডিং এন্ড পোস্টেরিয়ার র্যামাস এই যে তিনটা র্যামাই র্যামাইয়ের আবার সিঙ্গুলার নাম্বার কি র্যামাস তো ল্যাটারাল সালকাস এর স্টেমটা স্টার্ট হয় কোথায় এই যে অ্যান্টিরিয়ার পার্টফয়েডের সাবস্ট্যান্স অন দ্য ইনফিরিয়ার সারফেস অফ দ্য ব্রেন দেখো আমরা বলছিলাম কি তিনটা সারফেস সুপারোল্যাটারাল সারফেস মিডিয়াল সারফেস অ্যান্ড ইনফিরিয়ার সারফেস তো ইনফিরিয়ার সারফেসের স্টেমটা শুরু হলো তারপর এই ল্যাটারাল সালকাসটা কোথায় আসবে সুপারোল্যাটারাল সারফেসে এখানে এসে তিনটা ভাগে ভাগ হয় অ্যান্টিরিয়ার হরাইজন্টাল অ্যান্টিরিয়ার অ্যাসেন্ডিং অ্যান্ড পোস্টেরিয়ার র্যামাস তো যে পয়েন্টে এটা ভাগ হইল এই পয়েন্টটাকে কি বলা হয় সিলভিয়ান পয়েন্ট এরপর আরেকটা ইম্পর্টেন্ট সালকাস কি সেন্ট্রাল সালকাস দেখো ইট কার্ভস দা সুপারো মিডিয়াল বর্ডার এন্ড ইট স্টার্টস 1 সেমি বিহাইন্ড দা মিড পয়েন্ট অফ
frontal and occipital pole. That this is the frontal pole, this is the occipital pole, and this is the temporal pole. The frontal pole or occipital pole, it is midpoint 1 centimeter behind the central sulcus. It runs sinuously downwards and aims a little above the posterior ramus of the lateral sulcus. This is the central sulcus. Dekho, functionally, sulci are of 3 types. Limiting sulcus, axial sulcus and operculative sulcus. The very very important fibershoma jiggesh kora hoyeche central sulcus ta functionally eta ki type er sulcus. It's a limiting sulcus. Why it is termed as limiting sulcus? Because it separates 2 functional areas from each other. Dekho, central sulcus er samne ache precentral gyrus. It is the primary motor area, and behind the central sulcus it is the postcentral gyrus. It is the primary sensory area. Kaji eta separate korteche duita area ke. Ekta holo primary motor area ar ekta primary sensory area. So it is termed as limiting sulcus. Ar ekta ki bollam axial sulcus. Axial sulcus ta amra pai medial surface e. Calcarine sulcus eta holo ki axial sulcus. Our operculated sulcus is occipital lobe amra pai lunate sulcus. Tale eta gelo functional classification of the sulcus. Tale sulcus in kake bole amra agei bolchi je depressed area. Ei je amader cerebrum. Cerebrum is divisible into 2 cerebral hemispheres, right and left cerebral hemisphere. They are separated from each other by median longitudinal fissure incompletely, and they are attached with each other by corpus callosum. To amra ki bollam je most important functional classification to limiting sulcus ke central sulcus, operculated sulcus er example ki lunate sulcus, or calcarine sulcus eta kar example eta holo axial sulcus. E chhara arekta classification ki primary sulci and secondary sulci. So what do you mean by primary sulci? The sulci which appears independently, taderke bola hoy primary sulci. Most of the sulci are primary sulci, and secondary sulci are those sulci whose appearance depend upon other factors. Tale amra secondary sulci kake bolchi jara independently appear kore na tara holo secondary sulci, ar je sulci guli independently appear kore taderke bola hoy ki primary sulci. E chhara arekta classification ache according to depth, complete sulci and incomplete sulci. Collateral sulcus, it causes prominence in the inferior horn of the lateral ventricle. Collateral eminence toiri kore jar jonno collateral sulcus eta ekta complete sulcus. E chhara anterior part of the calcarine sulcus eta ki kore calcar apis form kore kothay posterior horn of the lateral ventricle. E jonno etao ki ekta complete sulcus. Ar je sulcus guli superficially situated taderke ki bola hoy incomplete sulci. Tale amra sulci classification ki ki bollam, functional classification, limiting sulcus, operculated sulcus and axial sulcus. Jara independently appear kore tara primary sulci, ar jara independently appear kore na, jader appearance depend kore on other factors, taderke amra ki bolchi secondary sulci. Jemon lateral sulcus eta ekta secondary sulci, parieto occipital sulcus eta ekta secondary sulcus. Echhara bollam ki according to depth, jader depth beshi jara deeply situated tader ki ki bola hoy complete sulcus. Tader example ki collateral sulcus and anterior part of the calcarine sulcus. Ar superficially je sulci gula situated tader ke amra ki bolchi incomplete sulci. And between the sulci, the elevated areas are termed as gyri.
তাহলে এই যে আমরা বললাম সেরিব্রাল সারফেস আর নট স্মুথ দে আর ইরেগুলার সারফেসটা কিরকম ইরেগুলার ডিউ টু এই সালকাই অ্যান্ড জাইরাই তাহলে জাইরাই কি ইন বিটুইন দ্য টু সালকাই দ্য এলিভেটেড এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স ইজ টার্মড অ্যাজ জাইরাস তাহলে ফ্রন্টাল লোব এখানে আমরা কি কি সালকাই অ্যান্ড জাইরাই পাব দেখো ফ্রন্টাল লোবের বাউন্ডারি যে It is bounded behind by the central sulcus, superiorly by the superomedial border, inferiorly by the posterior ramus of the lateral sulcus. এটা হলো frontal lobe. তাহলে frontal lobe আমরা কি কি sulcus পাচ্ছি? দেখো, this is the central sulcus. এর parallelly একটা sulcus দেখতে পাচ্ছি আমরা. This is the pre-central sulcus. তাহলে সেন্ট্রাল সালকাস আর প্রি সেন্ট্রাল সালকাস এর মধ্যে যে জাইরাসটা তার নাম কি প্রি সেন্ট্রাল জাইরাস এবং এটা এখানে আছে কি আমাদের প্রাইমারি মোটর এরিয়া এরপর দেখো সুপিরিয়ার ফ্রন্টাল সালকাস এন্ড ইনফিরিয়ার ফ্রন্টাল সালকাস এই দুইটা সালকাস দিয়ে রেস্ট অফ দ্য ফ্রন্টাল লোব ইজ ডিভিজিবল ইনটু থ্রি জাইরাই দেখো সুপিরিয়ার ফ্রন্টাল জাইরাস মিডিয়াল ফ্রন্টাল জাইরাস এন্ড ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাস ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাসটা আবার এই যে অ্যান্টিরিয়ার হরাইজেন্টাল এন্ড অ্যান্টিরিয়ার অ্যাসেন্ডিং র্যামাস অফ দ্য ল্যাটারাল সালকাস এটা দিয়ে আবার তিনটা ভাগে ভাগ দেখো এই যে বিলো দ্য অ্যান্টিরিয়ার হরাইজেন্টাল র্যামাস এই জায়গাটাকে আমরা কি বলি পার্স অরবিটালিস বিটুইন দ্য অ্যান্টিরিয়ার হরাইজেন্টাল এন্ড অ্যান্টিরিয়ার অ্যাসেন্ডিং এই জায়গাটাকে বলা হয় পার্স ট্রায়াঙ্গুলারিস বিটুইন দ্য অ্যান্টিরিয়ার অ্যাসেন্ডিং অ্যান্ড পোস্টেরিয়ার র্যামাই এই জায়গাটাকে বলা হয় পার্স অপারকুলারিস তাইলে ফ্রন্টাল লোবে আমরা কি কি জাইরাস পাচ্ছি প্রি সেন্ট্রাল জাইরাস সুপিরিয়ার ফ্রন্টাল মিডল ফ্রন্টাল অ্যান্ড ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাস এটা হলো কি আমাদের টেম্পোরাল লোব তার আগে আমরা ল্যাটারাল সালকাসটা একবার বলে ফেলছি যে এটা শুরু হয় কোথায় যে ইনফিরিয়ার সারফেস অ্যান্টিরিয়ার পারফোরেটের সাবস্ট্যান্সে এইখানে এটা স্টার্ট হয় আমরা একটু পরের ছবিতে যাই দেখো দিস ইজ দ্য অ্যান্টিরিয়ার পারফোরেটের সাবস্ট্যান্স এই যে ইনফিরিয়ার সারফেসের আবার আমরা জানি দুইটা পার্ট অরবিটাল সারফেস অ্যান্ড টেন্টোরিয়াল সারফেস তো এইখানে আছে অলফ্যাক্টরি সালকাস অরবিটাল সারফেসে সেখানে আছে কি অলফ্যাক্টরি বাল্ব অলফ্যাক্টরি ট্রাক্ট এবং অলফ্যাক্টরি ট্রাক্টটা এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেলে একে বলা হয় কি অলফ্যাক্টরি স্ট্রায়া তো এই অলফ্যাক্টরি স্ট্রায়ার মধ্যে এই যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া এই জায়গাটাকে বলা হয় অ্যান্টেরিয়ার পারফোরেটেড সাবস্টেন্স এখান থেকে ল্যাটারাল সালকাসটা শুরু হয়ে সে চলে যায় কোথায় সুপারো ল্যাটারাল সারফেসে আমরা আবার আগের ছবিতে যাই টেম্পোরাল লোবের বাউন্ডারিটি কি উপরের দিকে পোস্টেরিয়ার র্যামাস অফ দ্য ল্যাটারাল সালকাস তাহলে এই যে টেম্পোরাল লোব দুইটা সালকাই এটা হলো কি সুপিরিয়ার টেম্পোরাল সালকাস এন্ড দিস ইজ দ্য ইনফিরিয়ার টেম্পোরাল সালকাস তো এই দুইটা সালকাই দিয়ে কি কি জায়গা সেটা ভাগ হয়েছে দেখো সুপিরিয়ার টেম্পোরাল জায়গাস মিডল টেম্পোরাল জায়গাস এন্ড ইনফিরিয়ার টেম্পোরাল জায়গাস তাহলে আমরা টেম্পোরাল লোবে উপরের দিকে আছে কি পোস্টেরিয়ার র্যামাস অফ দ্য ল্যাটারাল সালকাস নিচের দিকের বাউন্ডারি কি দিস ইজ দ্য ইনফারো ল্যাটারাল বর্ডার তো এই যে পোস্টেরিয়ার র্যামাস অ্যান্ড ইনফারো ল্যাটারাল বর্ডার এই দুইটার মাঝখানে আমরা দুইটা সালকাস পাচ্ছি সুপিরিয়ার টেম্পোরাল সালকাস অ্যান্ড ইনফিরিয়ার টেম্পোরাল সালকাস এবং তার মধ্যে জাইরাস কি কি সুপিরিয়ার টেম্পোরাল মিডল টেম্পোরাল অ্যান্ড ইনফিরিয়ার টেম্পোরাল জাইরাস দিস ইজ দ্য প্যারাইটাল লোব প্যারাইটাল লোবে আমরা কি কি সালকাই অ্যান্ড জাইরাই পাবো দেখো দিস ইজ দ্য সেন্ট্রাল সালকাস আমরা আগেই বলেছি ইট ইজ দ্য লিমিটিং সালকাস ইট সেপারেটস দ্য প্রাইমারি মোটর এরিয়া ফ্রম দ্য প্রাইমারি সেন্সরি এরিয়া তো বিহাইন্ড দ্য সেন্ট্রাল সালকাস এই সেন্ট্রাল সালকাসের প্যারালালি আরেকটা সালকাস আমরা দেখতে পাচ্ছি দিস ইজ টার্মড অ্যাজ পোস্ট সেন্ট্রাল সালকাস তো বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড পোস্ট সেন্ট্রাল সালকাই এর মধ্যে আছে কি পোস্ট সেন্ট্রাল জাইরাস আর এই যে পোস্ট সেন্ট্রাল সালকাস এর মিড পয়েন্ট থেকে এই যে একটা সালকাস এটার নাম কি ইন্ট্রা প্যারাইটাল সালকাস ইট ডিফারস দ্য রেস্ট অফ দ্য প্যারাইটাল লোব ইনটু টু জাইরাই দেখো সুপিরিয়ার প্যারাইটাল লোবিউল অ্যান্ড ইনফিরিয়ার প্যারাইটাল লোবিউল তাহলে প্যারাইটাল লোবে এই যে আমাদের পোস্ট সেন্ট্রাল সালকাস ইন্ট্রা প্যারাইটাল সালকাস আর জাইরাই আমরা কি কি পাইলাম
post central gyrus, superior parietal lobule and inferior parietal lobule. Now this is the occipital lobe. Amra ektu medial surface e jai. Dekho, this is the medial surface. Amra bolchhilam the important sulci ki ki ei je ekta parieto occipital sulcus, calcarine sulcus. এই সালকাস যেটা আছে কোথায় দিস ইজ দা মিডিয়াল সারফেস তো এই যে প্যারাইটো অক্সিপিটাল সালকাস এটা শুরু হয় কোথায় এই যে মিড পয়েন্ট অফ দা ক্যালকারাইন সালকাস দেন ইট অ্যাসেন্ডস আপওয়ার্ডস এন্ড ইট কার্ভস দা সুপারো মিডিয়াল বর্ডার 5 সেমি ইন ফ্রন্ট অফ দা অক্সিপিটাল পোল দিস ইজ দা অক্সিপিটাল পোল দিস ইজ দা টেম্পোরাল পোল এন্ড দিস ইজ দা ফ্রন্টাল পোল তাহলে প্যারাইটো অক্সিপিটাল সালকাসটা মিডপয়েন্ট অফ দ্য ক্যালকারাইন সালকাস থেকে শুরু হয়ে সুপারো মিডিয়াল বর্ডারটাকে কাট করলো 5 সেমি ইন ফ্রন্ট অফ দ্য অক্সিপিটাল পোল আর এই যে ক্যালকারাইন সালকাস ইট বিগিনস জাস্ট বিলো দ্য স্প্লিনিয়াম দেখো আমরা কোয়াইট ম্যাটার অফ দ্য সেরিব্রাম পড়ার সময় এটা কিন্তু পড়ে ফেলেছি যে দিস ইজ দ্য কর্পাস ক্যালোসাম তো কর্পাস ক্যালোসামের যে পোস্টেরিয়ার পোর্শন এটার নাম কি স্প্লিনিয়াম জাস্ট বিলো দ্য স্প্লিনিয়াম এই যে ক্যালকারাইন সালকাস স্টার্টস এন্ড ইট আর্চেস ব্যাকওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস এন্ড এন্ডস টু দ্য অক্সিপিটাল পোল তাহলে এটা হলো ক্যালকারাইন সালকাস এবং এই ক্যালকারাইন সালকাসটা কেমন সালকাস ফাংশনালি অ্যাক্সিয়াল সালকাস স্পেশালি ইটস পোস্টেরিয়ার পোর্শন এবং এই যে অ্যান্টেরিয়ার পোর্শন অফ দ্য ক্যালকারাইন সালকাস আমরা বলছি কি অ্যান্টেরিয়ার পোর্শনটা পোস্টেরিয়ার হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্টিকেলে একটা প্রমিনেন্স তৈরি করে তার নাম কি ক্যালকার এফিস এবং সেজন্য এটাকে বলা হয় কি কমপ্লিট সালকাস তাইলে এই যে ক্যালকারাইন সালকাসটা অ্যাক্সিয়াল সালকাস অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লিট সালকাস তো আবার আমরা আগের ছবিতে যাই তো দিস ইজ দা অক্সিপিটাল লোব এই যে প্যারাইটো অক্সিপিটাল সালকাস আর নিচের দিকে আছে প্রি অক্সিপিটাল নস এই যে এই প্যারাইটো অক্সিপিটাল নস আর এদিকে প্রি অক্সিপিটাল নস আমরা যদি জয়েন করে দিই তাহলে এটা হলো কি অক্সিপিটাল লোব তাহলে অক্সিপিটাল লোবে আমরা কি কি সালকাস পাচ্ছি দেখো দিস ইজ দা ট্রান্সভার্স অক্সিপিটাল সালকাস ইট লাইস প্যারালাল টু দা প্যারাইটো অক্সিপিটাল সালকাস এন্ড জয়েন্টস উইথ দা পোস্টেরিয়ার এন্ড অফ দা ইন্ট্রা প্যারাইটাল সালকাস এবং প্যারাইটো অক্সিপিটাল সালকাস এন্ড ট্রান্সভার্স অক্সিপিটাল সালকাস এর মধ্যে যে এরিয়া তার নাম কি আর্কাস প্যারাইটো অক্সিপিটালিস আর একটা সালকাস কি দেখতে পাচ্ছি আমরা ল্যাটারাল অক্সিপিটাল সালকাস তাহলে ল্যাটারাল অক্সিপিটাল সালকাস আর ট্রান্সভার্স অক্সিপিটাল সালকাস এর মাঝখানে যে জাইরাসটা তার নাম কি সুপিরিয়ার অক্সিপিটাল জাইরাস আর ল্যাটারাল অক্সিপিটাল সালকাস এর বিলো যে জাইরাসটা তার নাম কি ইনফিরিয়ার অক্সিপিটাল জাইরাস আর একটা সালকাস আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য লুনেট সালকাস আমরা বলছিলাম কি এটা কার এক্সাম্পল অপারকুলেটেড সালকাস এর এক্সাম্পল এন্ড ইট সেপারেটস দ্য অক্সিপিটাল জাইরাস ফ্রম দ্য অক্সিপিটাল পোল তাহলে গেল আমাদের সুপারো ল্যাটারাল সারফেস নাও মিডিয়াল সারফেস আমরা পরের ছবিতে যাই দেখো দিস ইজ দ্য মিডিয়াল সারফেস তো মিডিয়াল সারফেসের দুটি ইম্পর্টেন্ট সালকাস সম্পর্কে আমরা অলরেডি বলে ফেলেছি দিস ইজ দ্য প্যারাইটো অক্সিপিটাল সালকাস এন্ড দিস ইজ দ্য ক্যালকারাইন সালকাস এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট সালকাস সিঙ্গুলেট সালকাস দেখো দিস ইজ দ্য সিঙ্গুলেট সালকাস ইট বিগিনস ইন ফ্রন্ট অফ দ্য জেনু অফ দ্য কর্পাস ক্যালোসাম দেখো দিস ইজ দ্য কর্পাস ক্যালোসাম পরীক্ষার সময় কিন্তু জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ কর্পাস ক্যালোসাম ইট ইজ দ্য লার্জেস্ট কমিশুরাল ফাইবার ইট ইজ ডিভিজিবল ইন্টু দেখো রোস্ট্রাম জেনু ট্রাঙ্ক অর বডি এন্ড স্প্লিনিয়াম দেন ইন ফ্রন্ট অফ দ্য জেনু দ্য সিঙ্গুলেট সালকাস স্টার্স এন্ড এ ফলোস দ্য convexity of the corpus callosum and it ends towards the superomedial border এই যে superomedial borderটাকে সে কাট করে তাহলে এখান থেকে এসে সেই যে ours backwards then it goes upwards towards the superomedial border and it curves the superomedial border a little behind the central sulcus তাহলে এটা কি cingulate sulcus তাহলে সিঙ্গুলেট সালকাস এন্ড কর্পাস ক্যালোসাম এর মাঝখানে যে জাইরাসটা এটাকে কি বলা হয় সিঙ্গুলেট জাইরাস
আর এই যে কর্পাস ক্যালোসাম ইজ সেপারেটেড ফ্রম দা সিঙ্গুলেট জাইরাস বাই ক্যালোসাল সালকাস, এই সালকাসটার নাম কি? ক্যালোসাল সালকাস। এখন দেখো, ফ্রম দা সিঙ্গুলেট সালকাস এ ভার্টিক্যাল সালকাস অ্যাসেন্ডস আপওয়ার্ডস টুয়ার্ডস দা সুপারোমিডিয়াল বর্ডার। তাহলে দি এরিয়া ইন ফ্রন্ট অফ দা ভার্টিক্যাল সালকাস, এই জায়গাটাকে বলা হয় কি? মিডিয়াল ফ্রন্টাল জাইরাস। And the area between the vertical sulcus which ascends upwards from the cingulate sulcus and the upturned end of the cingulate sulcus, এই এরিয়াটাকে আমরা কি বলি? প্যারাসেন্ট্রাল লোবিউল। এখানে কিন্তু ভলিউশনাল কন্ট্রোল সেন্টার অফ ডেফিকেশন অ্যান্ড ম্যাচুরেশন এক্সিস্টস। তাহলে এই জায়গাটার নাম কি? প্যারাসেন্ট্রাল লোবিউল, দিচ ইজ দ্য ক্যালকারায়ান সালকাস অ্যান্ড দিচ ইজ দ্য প্যারাইটো অক্সিপিটাল সালকাস। এই জায়গাটার নাম কি? প্রি কিউনিয়াস। আর এই যে ট্রাঙ্গুলার এরিয়া বিটুইন দ্য প্যারাইটো অক্সিপিটাল সালকাস অ্যান্ড দ্য ক্যালকারায়ান সালকাস, এই জায়গাটার নাম কি? কিউনিয়াস। তাইলে মিডিয়াল সার্ফেসে আমরা ইম্পর্টেন্ট কি কি সালকাস পেলাম? দিচ ইজ দ্য প্যারাইটো অক্সিপিটাল সালকাস, দিচ ইজ দ্য ক্যালকারায়ান সালকাস অ্যান্ড বিলো দ্য ক্যালকারায়ান সালকাস এই যে জাইরাস এটার নাম কি? লিঙ্গুয়াল জাইরাস। আর বিটুইন দ্য স্প্লিনিয়াম অ্যান্ড দ্য অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য ক্যালকারায়ান সালকাস এই জায়গাটার নাম ইথমাস। এটা কি? সিঙ্গুলেট জাইরাস। এটা মিডিয়াল ফ্রন্টাল জাইরাস, দিচ ইজ দ্য প্যারাসেন্ট্রাল লোবিউল, দিচ ইজ দ্য প্রি কিউনিয়াস অ্যান্ড দিচ ইজ দ্য কিউনিয়াস। আমরা পরের ছবিতে যাই, দেখো দিচ ইজ দ্য ইনফিরিয়ার সার্ফেস অফ দ্য ব্রেন। ইনফিরিয়ার সার্ফেসটা আবার দুইটা ভাগে ভাগ, দিচ ইজ দ্য অরবিটাল সার্ফেস অ্যান্ড দিচ ইজ দ্য টেন্টোরিয়াল সার্ফেস। তো অরবিটাল সার্ফেসে দেখো, দিচ ইজ দ্য অলফ্যাক্টরি সালকাস, অলফ্যাক্টরি সালকাস ইট কন্টেইনস দ্য অলফ্যাক্টরি বাল্ব অ্যান্ড অলফ্যাক্টরি ট্র্যাক্ট। মিডিয়াল টু দ্য অলফ্যাক্টরি সালকাস এই জাইরাসটার নাম কি? জাইরাস রেক্টাস। এটা স্ট্রেইট এই জাইরাসটা, এই জন্য এটার নাম কি? রেক্টা জাইরাস। আর ল্যাটারাল টু দ্য অলফ্যাক্টরি সালকাস একটা এস শেপড সালকাই, এটা দিয়ে রেস্ট অফ দ্য অরবিটাল সার্ফেস ইজ ডিভিজিবল ইন্টু অ্যান্টিরিয়ার পোস্টিরিয়ার মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল অরবিটাল জাইরাস। তাহলে অরবিটাল সার্ফেসে আমরা জাইরাস রেক্টাস, মিডিয়াল অরবিটাল জাইরাস, ল্যাটারাল অরবিটাল জাইরাস, অ্যান্টিরিয়ার অ্যান্ড পোস্টিরিয়ার অরবিটাল জাইরাস পেলাম। নাও টেন্টোরিয়াল সার্ফেস, এখানে দুইটা ইম্পর্টেন্ট সালকাস দেখো, দিচ ইজ দ্য কোল্যাটারাল সালকাস, আমরা বলছিলাম কি যেটা একটা কমপ্লিট সালকাস। এছাড়া আরেকটা সালকাস, এই সালকাসটার নাম কি? অক্সিপিটো টেম্পোরাল সালকাস। তাহলে কোল্যাটারাল সালকাস অ্যান্ড অক্সিপিটো টেম্পোরাল সালকাস এই দুইটা সালকাই দিয়ে টেন্টোরিয়াল সার্ফেসে কয়টা জায়গায় পাই আমরা? দেখো মিডিয়াল টু দ্য কোল্যাটারাল সালকাস এই জাইরাসটার নাম কি? প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস। আর বিটুইন দ্য কোল্যাটারাল অ্যান্ড অক্সিপিটো টেম্পোরাল সালকাস এই জাইরাসটার নাম কি? মিডিয়াল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস। এটার নাম কি? ল্যাটারাল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস। আমরা এখান থেকেও দেখতে পারি যে কোল্যাটারাল সালকাস তার মিডিয়ালি কি আছে? প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস। আর এই যে অক্সিপিটো টেম্পোরাল সালকাস তার মিডিয়ালি মিডিয়াল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস আর ল্যাটারালি ল্যাটারাল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস। তাহলে দিচ ইজ অল অ্যাবাউট দ্য সালকাই অ্যান্ড জাইরাই অফ দ্য সেরিব্রাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি নিউরো অ্যানাটমি, তোমরা বইটা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।